बृहस्पतिवार आज के भूल हो सरि भलो आज के ब्लग कर बचर आज के शेष दिन अम्मू के देखी राना घरे রান্না করছে যেহেতু 31st নাইট ডে সেলিব্রেশন হবে না এমন তো হয় না তো দেখেন কি রান্না করছে তো দেখাই আপনাদেরকে এই যে চুলাতে দেখছেন একটা কি বলে থাকে সসপ্যান এটা সসপ্যান এই সসপ্যানের মধ্যে তেলে যত ধরনের মশলা আছে পেঁয়াজ কাঁচা মরিচ আদা কুচি রসুন কুচি गरम मसला काचा मरीच सब दिया तेल एक हल्का भेजे नहीं मसला गुलो दिबे हलुद मरीच जीरा धना पियाज रसुन आदा रसुन पेस्ट दिए ए मसला गुलो के भुनबे सब्जी लवण दिए दिल सब्जी खिचुड़ी खेते खुबी मजा है कोला चाले खिचुड़ी खेते खुब मजा है बसा सबा खूब पसंद करे आज तो शीतकाल शीतकाल तो झाल जो मैंने खूब भेजिटेबल खिचुड़ी खेते मजा लागे तो मसला गुजर तो भेजे नाचते ना लेगे जाए डिसाइड कर आज के सब्जी खिचुड़ी करब कोला चाले सब्जी खिचुड़ी करब कैमरा ऑन कर लगे देखान जो जो धरण सब्जी आम की सब्जी गो मटरसुटी गाजर कपी फुलकपी मटरसुटी सब हल्का केड़े भेजे नहीं एखे मसला खाते कषाय सब्जी गो देखें ना एक मोटा मोटा काट करा ठीक जेमन जंगली पोलारे घरे मोटा मोटा बड़ बड़ काट करा थे कपी गाजर आलू ठीक से भाव आज के खिचुड़ी टमेटो एड कर किसदिन आगे हम एक खिचुड़ी बनिए खूब ही मजा हो तई आज के ठीक हो खिचुड़ी हो मजार जिन तो बार बार करते इच्छा कर तो फ्रेंड्स अपना 31st नाइट डे कैमन जाश कमेंटर माध्यम कथा शुना जाना जाए ना और एन ये चाल डाल सब दिए दीचे खिचुड़ी कर मुखी डाल मुगे डाल मुछे डाल दिए दीचे पोलार चाल एक प्लेट तो फ्रेंड्स ये 2020 साल तो सब जानें कैमन गल लाइफ भय आतंक कोविड कारण कारो मन स्वस्ती नए ना मार्केटे गेले दोकने गेले कोविड हो गल ना तो जेहेतु छोड़ा मास्क पड़ा हैंड सैनिटाइजर यूज करा सतर्कता अवलम्बन कर अनेक आतंक अनेक
আতঙ্কগ্রস্ত হয়ে থেকেছে, কারো কোভিড হয়েছে, আক্রান্ত হয়েছে। ফার্স্টের দিকে তো কম ছিল, খুব কম মানুষের শোনা গেছে যে হয়েছে, চিরা জানা মানুষের মধ্যে তো শোনা যায়নি, কিন্তু ইদানিং শুনতে পাচ্ছি রিলেটিভদের মধ্যে বা পাড়া প্রতিবেশী সব শোনা যাচ্ছে যে কোভিড আক্রান্ত হচ্ছে। তো নেক্সট ডে একটা যাতে ভালো আসে এটাই কামনা করছি, যে কোভিড থেকে যেন সবাই রক্ষা পায় আর দেশের শক্তি আসছে আর মানুষের লাইফেও যাতে স্বস্তিটা আসছে। এটাই প্রার্থনা করি আর সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর এই পিটুটা এই রোগ নিশ্চয় নিয়ে দেওয়া হচ্ছে, চাল ডাল সবজি মশলা সাথে। আর ফ্রেন্ডস, এই খিচুড়ি করছে আর আমি গরুর গোস রান্না করেছে, তো খিচুড়ি সবজি খিচুড়িটা খাবে গরুর গোস দিয়ে। সেটা রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। আর আব্বু না, আমার আব্বু আজকে লাড্ডু নিয়ে এসেছে, দিয়েছিল আপনা তো মিষ্টি আনতে, কিন্তু মিষ্টি শেষ হয়ে গেছিল, আপনা তো মিষ্টি আনতে পারেনি, লাড্ডু নিয়ে এসেছে। আর পানি অ্যাড করিল, কয় মগ পানি দিচ্ছ? দুই মগ পানি অ্যাড করছে, বড় মগে। আধা কেজি চালে, দুই কেজি চাল, চাল ডাল সবজি টবজি মিলাই সব মিলাই দুই কেজি, আধা কেজি হয়ে গেছে। তাই দুই এক কেজি পানি, এক কেজি পানি অ্যাড করেছে। তো এত মজাদার খিচুড়ি করছে আর কি। তো ফ্রেন্ডস, খিচুড়িটা ঢাকনা দেওয়া ছিল, তাই এখন ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিছে, দেখে ভালো লাগছে, কালারফুল কি সুন্দর, গাজরগুলো কমলা কমলা দেখা যাচ্ছে। আর আমি এদিকে খিচুড়ি হচ্ছে এদিকে, আর এদিকে কেক বানানোর প্রস্তুতি চলছে। তো ক্যামেরাটা এখন অফ করি। তো ফ্রেন্ডস, যে কেক বানানোর প্রস্তুতি চলছে, ওদিকে খিচুড়িটাও হয়ে আসছে। তো টু লেয়ার কেক বানাচ্ছে আমি, তো একটাতে ওই বিস্কুটের গুঁড়া দিয়ে চকলেটের বি করে নিয়েছি, একটা লেয়ার করে নিয়েছি, আর এটা ক্রিম পাওয়ারে, আর ডেকোরেশনের জন্য চেরি ফল কাট করে নিয়েছি। তো আমরা আজকে এক ডিমের কেক বানাচ্ছি, কিছুদিন থেকে তো অনেক ডিজার্ট আইটেম বানানো হয়ে গেছে, তো এই জন্য আমি এক ডিমেরই করছি আর কি। তো দুইটা লেয়ারই দেওয়া হয়ে গেছে, আমি এখন চুলায় দিয়ে দিব কেকটা বেক করার জন্য। তো ফ্রেন্ডস, এই যে খিচুড়িটা হয়ে আসছে, তার উপর দিয়েছি কেন দমে দেওয়ার জন্য, তার উপরে দিয়ে রেখেছিল। আর এখন বেরেস্তা আর ধনা পাতা ছিঁড়ে দিয়েছে, আর এতে পাশে চুলায় কেক করা হচ্ছে। ধনা পাতা দেওয়া হয়ে গেছে, কালারফুল লাগে ধনা পাতা দিলে। আর এদিকে বেগুন ভাজি করছে আমু, আর বেগুন ভাজি তো সবাই পারেন করতে, তারপর বলে দিচ্ছি কি কি দিচ্ছে বেগুন মধ্যে, হলুদ মরিচ মশলা দিয়ে আদা রসুন একটু দিয়ে মাখিয়ে, জিরা দিয়ে মাখিয়েছি, হলুদ মরিচ আদা রসুন জিরা দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি। তো এতে আমাদের রাতের খাবার রেডি, 31st নাইটের সবজি খিচুড়ি পোলার চালে, আর দেখতে কত অ্যাট্রাকটিভ কালারফুল হয়েছে, খেতে খুবই মজার। আর গরু বস্তু আলু দিয়ে রান্না করেছে আমু, আর সালাদের জন্য কেটে রেখেছে গাজর টমেটো ধনা পাতা কাঁচা মরিচ পেঁয়াজ, আর বেগুন ভাজি করেছিল। এটাই ছিল সিম্পল,
समय तो आप कैमरा ऑफ करी कारण खावार समय केमन लगल आज के खबर अवश्य जानाबेन कमेंटर माध्यमे আর আমার আম্মু শরীরটা ভালো থাকে না এর বেশি কিছু বলতে হবে না তো শর্টকাট যা বলে যেগুলো আমাদের বেশি খেতে ভালো লাগে যেমন খিচুড়ি এটা শীতকালে আমরা বেশিরভাগ সময় খাই সকাল হলে খিচুড়ি অথবা রাতের বেলায় প্রায় সময় করা হয় আর গোরগোস্তে খিচুড়ি খেতে তো মজাই লাগে হ্যালো ফ্রেন্ডস এখন আমাদের রাত 12টা হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান আমার আম্মু হ্যাপি নিউ ইয়ার तो फ्रेंड्स सब यूट्यूब फैमिली सबा के जानी हैपी न्यू ईयर 2021 साल अनेक अनेक शुभेच्छा जरा बांग्लादेश बाहर विदेश अवस्थान कर हैपी न्यू ईयर आत्मीय स्वजन नेबर नेबर बंधु बांधव রাত 12টা যখন বাজে নিউ ইয়ারে তো সেলিব্রেশন হবে 2021 সাল বছর থেকে লাইফ থেকে একটা বছর চলে গেল 2020 সাল নতুন বছর আসছে তো সবাই যত দুঃখ কষ্ট ছিল আর যত আতঙ্ক ছিল সবকিছুকে পিছে ফেলে এসে সামনের দিনগুলো যাতে ভালো আসে এই দোয়া করি আর সামনে এগিয়ে যেতে পারি কোভিড থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করে এই দোয়া করি আর আমার আব্বু আজকে লাড্ডু নিয়ে এসেছেন আর কালকে পুডিং বানিয়েছিলাম এটা পুডিং এই ছোটখাটো সেলিব্রেশন করব আর আমার ভাইয়া এখন বাইরে বান্দা দিয়ে এখন আতশবাজি দেখছে আর ক্যামেরাটা অন করলাম সেই দুপুর সরি রাতে রাতে বেলা 31 খাওয়া দাওয়ার পরে আমি এখন 12টার সময় সেলিব্রেশনের জন্য যা আয়োজন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কেকটা কাট করছি আর এই কেক সব আপনাদের সবার জন্য আর আমার ফ্যামিলি মেম্বার এর জন্য হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান আমার খাবে তো আম্মা বুকে একটা খাওয়াই দিই কেকটা তো ফ্রেন্ডস সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা বড় করতে পারি আমার ফ্যামিলি মেম্বাররা সুস্থ থাকুক আমিও সুস্থ থাকতে পারি আর আমার চ্যানেলটা বড় করতে পারি আর আমার চ্যানেল সাথে থাকেন আমার কন্টেন্ট গুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর নোটিফিকেশন অন করেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার নিউ ভিডিও আপলোড করার মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অল আর এই যে বাইরে আতশবাজির শব্দ এই জন্য ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি এখানে শেষ করছি